মহামান্য রাষ্ট্রপতিকে আসন্ন নির্বাচন বিষয়ে আমাদের যে প্রস্তুতি গৃহীত হয়েছে সেটা অবহিত করা। আমরা মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন, উনি শুনেছেন, সন্তুষ্ট হয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি আশা ব্যক্ত করেছেন যে আসন্ন নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুন্দর, সুষ্ঠু হবে, সুশৃঙ্খলভাবে হবে। এ ব্যাপারে উনার যে সহযোগিতার যদি প্রয়োজন হয় সেটা উনি আশ্বাস দিয়েছেন। আমরাও বলেছি যে আমরাও প্রয়োজনে আপনার সহযোগিতা, সাহায্য আমরা কামনা করব। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অবাধ নির্বাচনের স্বার্থে যে কোনো রকমের সাহায্য সহযোগিতা দিতে তিনি সদা প্রস্তুত থাকবেন। তিনি বলেছেন যে গণতান্ত্রিক যে ধারাবাহিকতা, সাংবিধানিক যে ধারাবাহিকতা, এটাকে যে কোনো মূল্যে অব্যাহত রাখতে হবে। আমরা ওনাকে জানিয়েছি যে আমরা নির্বাচন কমিশন আমাদের উপর সাংবিধানিকভাবে যে দায়িত্ব আরোপিত হয়েছে এবং সেখানে যে বাধ্যবাধকতা রয়েছে আমরা সেই অনুযায়ী নির্ধারিত সময়ে নির্ধারিত পদ্ধতিতে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে বদ্ধপরিকর। আমরা ওনাকে বলেছি সে বিষয়ে আমরা সকল রাজনৈতিক দল, সরকার এবং জনগণের সহযোগিতা নিরবচ্ছিন্নভাবে কামনা করে যাচ্ছি। আমরা ওনাকে আশ্বস্ত করেছি যে আমরা আশাবাদী যে আমরা সকলের সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক যে বাধ্যবাধকতা আছে ওর আলোকে যথাসময়ে নিষ্পন্ন করতে সমর্থ হব। সম্ভাব্য সময়সূচি ওনাকে আমরা জানিয়েছি যে নির্বাচন অত্যাসন্ন এবং শেষ যে সময়টা উনিও জানেন যে কোনো মূল্যে আমাদেরকে যে সময়সীমা যেটা 29শে জানুয়ারি ওর আগেই করতে হবে। আমরা জানিয়েছি আমরা এখনও পুরোপুরি সিদ্ধান্ত নিইনি। আমরা আজকে ওনার সাথে সাক্ষাৎ করে গেলাম, মত বিনিময় করে গেছি, আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য সময়সূচিটা আমরা এটার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিইনি। আমরা যেটা বলেছি যে তফসিল আমরা দ্রুত তফসিল ঘোষণা করব, কারণ সময় হয়ে গেছে। আর নির্বাচনের ব্যাপারে আপনারা জানেন আমরা বলেছি প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে, যেটা আমরা এখনও ওই অবস্থায় আছি। তবে আমরা এটাকে বসে চূড়ান্ত যখনই করব আপনাদেরকে অবহিত করব, কমিশন সবাই সেটা রাজনৈতিক বাস্তবতা নিয়ে কি মহামান্যর সাথে কোনো কথা হয়েছে? রাজনৈতিক যে বাস্তবতা আজও তো অবরোধ চলছে, আপনাদের তফসিল না ওটা নিয়ে আমাদের তেমন আলোচনা হয়। আমরা শুধু আমাদের কথা বলেছি এবং আমরা প্রত্যাশা ব্যক্ত করেছি যে শান্তিপূর্ণ পরিবেশে যাতে নির্বাচন হয় সেই বিষয়ে যেন সকলে সহযোগিতা করে। কোনো সংলাপের কথা নিয়ে আলোচনা হয়েছে কিনা স্যার? আরেকটা প্রশ্ন আজকে বের হলো তফসিল, বলেন আরেকটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন বলেন স্যার, কদিন পর তফসিল দিয়ে দিবেন, এই বঙ্গভবন থেকে বের হলেন আপনারা ভোটের জন্য প্রস্তুত, কিন্তু সবচেয়ে বড় কথা রাজনৈতিক বিরোধিতা এখনো রয়েছে, যারা ভোট বিমুখী তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? না এই মুহূর্তে আমি আর বেশি কিছু বলবো না। রেডিও টুডে 89.6 FM